বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাইতেছি যে আপনি এখানে নতুন রাজনৈতিক অবস্থানের দিকে অগ্রসর হইতেছেন, তো সেই আপনার এই নতুন রাজনৈতিক অবস্থানটা কীরকম হইব এই বিষয়ে যদি আমরা একটু স্পষ্ট বার্তা দেন। নতুন রাজনৈতিক অবস্থানের ব্যাপারে এখনো আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নাই। পরিষ্কার একটা কথা আমি বলেছি, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি লড়াই করব না, নাম্বার ওয়ান। এখন এটা কে কী ব্যাখ্যা দিল সেটা তাদের এখতিয়ার রয়েছে, তাদের অধিকার রয়েছে, সে ব্যাখ্যা দিক। আমি ঘুরে বেড়াচ্ছি সারা রাজ্য জুড়ে, সারা রাজ্যের থেকেই কর্মীদের, যারা একসময় আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, যাদের কাঁধে ভর করে গভর্নমেন্ট 25 বছর একটা সরকার পরিবর্তন ঘটেছে, এই সমস্ত কর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা মানে ওদের এখানে যাওয়ার আমরা আমাদের অনুরোধ জানানো হয়েছে, যেতে পারিনি, এখন যাওয়া শুরু করেছি। জিজ্ঞেস করছি কী করা উচিত, সরকারের কাজ করলে মানুষের খুশি কি না, অসুবিধা কোন জায়গাগুলোতে, কী প্রবলেমগুলো, সাংগঠনিক অবস্থান কী, এই যে সমস্ত ফিডব্যাক আমরা জানার চেষ্টা করছি এবং এটার পরে একটা সর্বোপরি ফিডব্যাক নিয়ে আমরা যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব। এখন আপনি যে মানুষের কাছ থেকে বর্তমান সরকারের কাজকর্ম নিয়েছিলেন, মানুষের মধ্যে কিরকম প্রতিক্রিয়া রয়েছে বা কতর এই অভিজ্ঞতাটা কিরকম? না 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 না, মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, মানুষ প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে।